জামিলত দে মুশকিল কল জিনর ই যদি আনারে চ্যালেঞ্জ করিবার লাগে অ দইলে এ তোমাজে তীর মুকাবিল তীর তলোয়ার মুকাবিল তলোয়ার করিবার লাগে আতো ইরান করি দিয়া ফুরিব এহতার ইয়ান জেনারেল নেওয়েয়ে জুলাই সাত তারিখের মাঝে 1962 সালত রেঙ্গুন ইউনিভার্সিটির কুলত দাঙ্গা উঠতে দিয়ে ইনুরে নিফাই বাদে দিয়ে দে বায়ান জেনারেল নেওয়ের দরম মাঝে যে তত্তা কণী হালত বিশাহারা ভুগি হয়ে আর পাবলিকে মুজাহারাত করা শুরু করছে আর মিলিটারির হুকুমতর হেদাফত মাতা শুরু করছে এতে হুকুমতে বেশি শক্তর সাথে মোকাবেলা করছে আর ইগনোর একবারে নিফেটি ফেলাই হারেন দিল্লা আর আর কান হাউস সাইট সাইট দিয়ে ইয়ে এত আর কান বর্মার মাঝে বে গ্রুতর গরিব পাইছে প্যাকেন কিছু মাসিল এত লয় আর কান তো মানুষ কল বর্মার রেঙ্গন আর অন্য অন্য জায়গা জিগি না আছে কিছু সেরা শিক্ষা শুরু হয়ে জেত মাজে জেনারেল নিউয়ে জিনিস ইয়ে দেখে এত মাজে আর কান মুসলমান ওয়ালা কল নীলাগলা মানা করিবার লাই একখান কানুন বানাইয়ে জিয়ান মাজে হইয়ে যেগুলো আর কান মুসলমান কল আছে এই তারা একেবারে ফিসরি ক্যাশ যাই না পারিব আর এন দিলে গড়ি ইয়রে ফুরা মুসলমান জেদুন আছে বে গুণরে 1967 সালের মাঝে একখান জিয়ল সরক্ষণ গড়ি রেখে জেনারেল নেওয়ের নাসাইতে দিয়ে আর কান মানুষ সকল সেরা সিদ্ধ হয়ে যাব কিয়লে হইয়ে জেনারেল নেওয়ের মনত আসিল দে আর কান মানুষ সকলরে জাতি মারামারির মাঝে স্থাপন করল লেকে মঞ্জুর ইন্দুলন ওয়াশিল জেনারেল নেওয়ে জেন্দিল্লা সাইল ইন্দুলা নন 1947 রাইস ক্যারাসিসত আর কানোর মানুষ সকল উগ্র ইত্তেফাকত আসছে দে সুখী দিকে আকুটে মোজা বর্মন হুকুমত লই আর বাংলাদেশের এম্বাসি লই একখান হেলাফত হইয়ে আর তো মোজা সারফ রোহিঙ্গা কল বাংলাদেশের হুকুমতর একখান সবক দিবার লাই জেনারেল নেওয়ের তো একখান মুখ হইয়ে আর ইয়ে আমার জরুরি ওরে কিং ড্রাগন অপারেশনই বাগজ্যে জীবন মাঝে রোহিঙ্গা লই বাংলাদেশের লই রিফিউজি ক্রাইসিস হইয়ে আর বাংলাদেশত বেশি বেশি মানুষ কল ফার হইয়ে লেকিন জেট ইন্টারন্যাশনাল কমিউনিটি সিব দ্বারা গজ্জে জেনারেল নেওট ফিসে সাকু ফুটছে আর দিল্লা প্ল্যান বাফা শুরু করছে জেনারেল নেওয়ের প্ল্যান বি ইল দে কানুনি সিপ্পা রোহিঙ্গা কলরে পে কানুন বানাই ফেলাম আর এন দিল্লা 1982 মাঝে ওকো কানুন বানা গিয়ে যে কানুন নরে বেগ গুনে দেশিতে আইন বরি হয়ে রে সিনে এ কানুনি বল্লাই রোহিঙ্গা কমিবা দেশের গো কম বনে গিয়ে জিতা চ্যানেল আশা রাখুম